অপরাধীর বিরুদ্ধে ধারাবাহিকভাবে কঠোর হয়ে আছে অসম আরক্ষী। আর এইবার লক্ষিমপুরের বকি নদীত আরক্ষীর এনকাউন্টার। ডকাইত আজাহার আলীক গুলিয়ালে লক্ষিমপুর আরক্ষীয়ে। এয়া হয়েছে আজাহার আলী। দীঘলীয়া সময় ধরে এই ডকাইতটে তাণ্ডব চলাই আসছিল অঞ্চলট। আরক্ষী আজাহারক গ্রেপ্তার করার পিছত আরক্ষীর কবলেরপরা আজাহার আলিয়ে পলায়নের চেষ্টা করেছিল। আর তেতিয়াই বগী নদীর কোলাবালিত ডকাইত আজাহার আলীক গুলিয়ায় আরক্ষীয়ে। তিনিটাক গুলি লাগি আঘাতপ্রাপ্ত হয় আজাহার আলীক। বর্তমান সময় আজাহার আলীক চিকিৎসা প্রদান করে থাকা হয়েছে। ব্যুরো রিপোর্ট, টাইম 8।